বিরতির পর আবার আমন্ত্রণ আমাদের খবরে, সাথে থাকার জন্য ধন্যবাদ। প্যারিসের ইউনেস্কো সদর দপ্তরে বাংলাদেশ দূতাবাস ফ্রান্সের উদ্যোগে বাংলাদেশের 42তম মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন করা হয়েছে। এতে বিভিন্ন দেশের কূটনৈতিকরা উপস্থিত ছিলেন। বিস্তারিত থাকছে আমাদের ফ্রান্স প্রতিনিধি এম এ হাশেমের রিপোর্টে। স্বাধীনতার 42তম বার্ষিকীতে প্যারিসের ইউনেস্কো সদর দপ্তরে আয়োজিত হয়েছে এক অনুষ্ঠান। এবারের আয়োজনে ইউনেস্কো সদর দপ্তরে বাংলাদেশের জাতীয় পতাকা এবং ইউনেস্কো স্বীকৃত বিশ্ব ঐতিহ্যবাহী স্থান সুন্দরবনের প্রাকৃতিক সৌন্দর্যকে উপস্থাপন করা হয়। প্যারিসের বাংলাদেশ দূতাবাসের উদ্যোগে দিনটিকে যথাযোগ্য মর্যাদায় উদযাপনের লক্ষ্যে ইউনেস্কো রেস্টুরেন্টে আয়োজিত এই অনুষ্ঠানে ফরাসি সরকারের উচ্চপদস্থ কর্মকর্তা, ইউনেস্কো প্রতিনিধি, প্যারিসে অবস্থানরত বিভিন্ন দেশের রাষ্ট্রদূতগণ, ফ্রান্সে বসবাসরত বাংলাদেশিরা অংশগ্রহণ করেন। এ সময় রাষ্ট্রদূত শহীদুল ইসলাম এবং দূতাবাসের কর্মকর্তাবৃন্দ আমন্ত্রিত অতিথিদের অভ্যর্থনা জানান। এরপর বাংলাদেশের উপর সংক্ষিপ্ত আলোচনায় অংশগ্রহণ করেন ফ্রান্সে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত শহীদুল ইসলাম, ফ্রান্সের জাতীয় পরিষদ এবং ফ্রান্স বাংলাদেশ পার্লামেন্টারি ফ্রেন্ডশিপ গ্রুপের প্রেসিডেন্ট ওডিল সাক, ফ্রান্সের পররাষ্ট্র মন্ত্রণালয়ের দক্ষিণ এশিয়া বিভাগের ডেপুটি ডিরেক্টর ভেরেনিক রজা লাকু। অনুষ্ঠানে বাংলাদেশের উপর তথ্যচিত্র প্রদর্শনের মাধ্যমে দেশকে তুলে ধরা হয়। খুব হাই লেভেল রিপ্রেজেন্টেশন হয়েছে এবং আমি বিশেষভাবে খুশি যে ফ্রেঞ্চ ন্যাশনাল অ্যাসেম্বলির বেশ কয়েকজন সদস্য আজকের এই আমন্ত্রণে এসেছে। বাংলাদেশ সম্পর্কে এখন অনেকেই যথেষ্ট আগ্রহ পোষণ করেন। আই উইশ এভরিওয়ান আ গ্রেট অ্যান্ড আ হ্যাপি ন্যাশনাল ডে। বাংলাদেশ ইন দ্য কামিং ইয়ার্স উইথ দিস স্প্লেন্ডিড ইকোনমিক গ্রোথ will become one of the most important country in the world. এরপর আমন্ত্রিত বিদেশি অতিথিরা সহ উপস্থিত সকলে বাঙালি খাবারের সাথে পরিচিত হয়ে নৈশভোজে অংশগ্রহণ করেন। এম এ হাশেম, চ্যানেল আই, প্যারিস, ফ্রান্স। বাংলাদেশের 42তম স্বাধীনতা দিবস উপলক্ষে এডিনবরায় যুক্তরাজ্য আওয়ামী লীগ স্কটল্যান্ড শাখার উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বিস্তারিত থাকছে আমাদের স্কটল্যান্ড প্রতিনিধি হুমায়ুন কবিরের রিপোর্টে। বাংলাদেশের 42তম স্বাধীনতা দিবস উপলক্ষে এডিনবরায় স্কটল্যান্ড আওয়ামী লীগের উদ্যোগে গত বুধবার একটি আলোচনা সভার আয়োজন করা হয় স্থানীয় জেস্ট রেস্টুরেন্টে। মুক্তিযুদ্ধে শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা জানিয়ে সভায় বক্তারা বিএনপি সরকারের আমলে বাংলাদেশের ইতিহাস বিকৃতির তীব্র সমালোচনা করেন এবং দেশ ও জাতির স্বার্থে পরবর্তী প্রজন্মের কাছে সঠিক ইতিহাস তুলে ধরার গুরুত্ব আরোপ করেন। বক্তারা যুদ্ধাপরাধীদের ফাঁসির রায় দ্রুত কার্যকর করে জামায়াত ইসলামের রাজনীতি নিষিদ্ধ করার জোর দাবি জানান সরকারের কাছে। মহান স্বাধীনতা দিবস উপলক্ষে আমি স্কটল্যান্ড আওয়ামী লীগ আজকের যেই অনুষ্ঠান আয়োজন করেছেন, আমি আমার পক্ষ থেকে তাদেরকে আন্তরিক অভিনন্দন। আজকের এই সভা থেকে আমি আহ্বান করছি বাংলাদেশের অবহেলিত মুক্তিযোদ্ধাদের সম্মান করা হোক। যে সমস্ত যুদ্ধ অপরাধীর বিচার এখনও প্রক্রিয়াধীন, অতি তাড়াতাড়ি তাদের বিচারের রায় কার্যকরের দাবি জানাচ্ছি। I think for me, my experience of the Bangladeshi community in the UK is that they've contributed a huge amount to the UK and they've contributed a lot to the culture of the UK. প্রয়াত রাষ্ট্রপতি মোহাম্মদ জিল্লুর রহমানের মৃত্যুতে সভায় গভীর শোক প্রকাশ করা হয়। স্কটল্যান্ড আওয়ামী লীগের সভাপতি গোলাম আনিস চৌধুরীর সভাপতিত্বে আলোচনা সভাটি পরিচালনা করেন সাধারণ সম্পাদক আলহাজ জালাল আহমেদ। স্কটল্যান্ডের এডিনবরা থেকে হুমায়ুন কবির, চ্যানেল আই নিউজ। কার্ডিফের লর্ড মেয়রের উদ্যোগে কার্ডিফের ম্যানশন হাউসে যথাযোগ্য মর্যাদায় ও বর্ণাঢ্য অনুষ্ঠানের মধ্য দিয়ে বাংলাদেশের মহান স্বাধীনতা দিবস উদযাপন করা হয়েছে। বাংলাদেশের জাতীয় সঙ্গীত পরিবেশনের পর যুক্তরাজ্যে নিযুক্ত বাংলাদেশ মিশনের রাষ্ট্রদূত মিজানুল কায়েস ও রাইট অনারেবল লর্ড মেয়র ডেরিক মর্গান পতাকা উত্তোলনের মধ্য দিয়ে অনুষ্ঠানের শুভ সূচনা করেন। কার্ডিফে বসবাসরত বাংলাদেশি কমিউনিটি বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও রাজনৈতিক ব্যক্তিত্ব ছাড়াও বাংলা একাডেমির ছাত্রছাত্রীদের উপস্থিতিতে অনুষ্ঠানটি পরিচালনা করেন কাউন্সিলর আলী আহমেদ। বাংলাদেশ দূতাবাসের হাই কমিশনার মিজারুল কায়েস প্রবাসের মাটিতে স্বাধীনতা দিবসে বাংলাদেশের পতাকা উত্তোলন করাকে বাংলাদেশি কমিউনিটির বিরাট সাফল্য হিসেবে উল্লেখ করে বলেন, বাংলাদেশ স্বাধীনতার 42 বছরে অনেক এগিয়ে গেছে। তিনি বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধে প্রবাসী বাংলাদেশিদের ভূয়সী প্রশংসা করে বলেন, জাতি তাদের শ্রদ্ধার সাথে স্মরণ রাখবে। অনুষ্ঠানের এক পর্যায়ে সম্প্রতি বাংলাদেশের প্রয়াত রাষ্ট্রপতি আলহাজ মোহাম্মদ জিল্লুর রহমানের স্মরণে 1 মিনিট দাঁড়িয়ে নীরবতা পালন করা হয়।
আলোচনা সভা শেষে বাংলা একাডেমির শিশুরা দেশাত্মবোধক সঙ্গীত পরিবেশন করেন। বেলজিয়ামের বাংলাদেশ দূতাবাসে যথাযোগ্য মর্যাদায় ৪২তম স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন করা হয়েছে। দিবসটি উদযাপন উপলক্ষে দূতাবাসের হলরুমে এক সংবর্ধনার আয়োজন করেন রাষ্ট্রদূত ইসমাত জাহান ও ডক্টর জোহান্স ডেনহাইস। সভার শুরুতে মহান মুক্তিযুদ্ধে নিহত সকল শহীদদের আত্মার মাগফিরাত কামনা এবং দেশ ও জাতির উন্নতি ও সমৃদ্ধি কামনা করে মোনাজাত করা হয়। এরপর স্বাধীনতা দিবস উপলক্ষে জাতির উদ্দেশ্যে প্রদত্ত ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি অ্যাডভোকেট আব্দুল হামিদ, প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং পররাষ্ট্রমন্ত্রী দীপমনির বাণী পাঠ করেন যথাক্রমে রাষ্ট্রদূত ইসমাত জাহান, মিনিস্টার কাস্টম প্রকাশ দেওয়ান ও কমার্স কাউন্সিলর তপন কান্তি ঘোষ। দূতাবাসের প্রথম সচিব কাজী এহসানুল হকের পরিচালনায় এ সংবর্ধনা অনুষ্ঠানে দূতাবাসের সকল কর্মকর্তা কর্মচারী সহ বিপুল সংখ্যক বাংলাদেশের নাগরিক উপস্থিত ছিলেন। লিভারপুলের উইরল প্রবাসী বাংলাদেশীদের উদ্যোগে লিভারপুলের স্থানীয় এক স্কুলের হলরুমে এক প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। এতে সভাপতিত্ব করেন মাওলানা আবু সালেহ মোহাম্মদ মামুন, সভা পরিচালনা করেন সৈয়দ আফজাল আহমেদ। বিপুল সংখ্যক স্থানীয় বাংলাদেশীদের উপস্থিতিতে অনুষ্ঠিত এ সমাবেশে বক্তাগণ বর্তমান সরকারের বিরুদ্ধে দেশের ওলামায়ে কেরামদের সাথে বৈরী আচরণের অভিযোগ আনেন। সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন খেলাফত মজলিস যুক্তরাজ্য শাখার সহসভাপতি মুফতি তাজুল ইসলাম। বিশেষ অতিথির বক্তব্য রাখেন যুক্তরাজ্য ১৮ দল মিডল্যান্ডসের সাধারণ সম্পাদক ও খেলাফত মজলিস বার্মিংহাম শাখার সভাপতি মালানা এনামুল হাসান সাবির, হেফাজতে ইসলাম মিডল্যান্ডসের সভাপতি মালানা মঈনুদ্দিন ও হেফাজতে ইসলাম নেতা সৈয়দ সরওয়ার আহমেদ। উপস্থিত ছিলেন মালানা নাজমুল ইসলাম, সৈয়দ শাহনুর, সৈয়দ আনসাফ মিয়া, মোহাম্মদ রুহুল ইসলাম ও আরশাদ আলী সহ আরও অনেকে। এ সভা থেকে বাংলাদেশে আগামী ৬ এপ্রিল অনুষ্ঠিতব্য বাংলাদেশ খেলাফতে ইসলামের লং মার্চের সাথে একাত্মতা প্রকাশ করা হয়। যথাযোগ্য মর্যাদার বেডফোর্ড সোনার বাংলা অ্যাসোসিয়েশনের উদ্যোগে বেডফোর্ডে পালিত হয়েছে ৪২তম মহান স্বাধীনতা ও জাতীয় দিবস। বিস্তারিত জানাচ্ছেন আমাদের বেডফোর্ড প্রতিনিধি শাইকুল হক শায়েক। যথাযোগ্য মর্যাদা ও আনন্দঘন পরিবেশে বেডফোর্ড সোনার বাংলা অ্যাসোসিয়েশনের উদ্যোগে বেডফোর্ডে পালিত হয়েছে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস। শহরের মাউন্ট জায়ন হলে সর্বস্তরের জনগণের উপস্থিতিতে অনুষ্ঠানে ছিল বাচ্চাদের জন্য সুন্দর করে বাংলা লেখা, চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও বাঙালি সাজে যেমন খুশি তেমন সাজো। দুই গ্রুপে বিভক্ত হয়ে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান নির্ধারণ করে ফন্ড জোন প্রতিযোগিতায় পুরস্কার প্রদান করেন বিচারক মণ্ডলীগণ ও সংগঠনের ঠাষ্টিবৃন্দ। পরে অনুষ্ঠিত হয় স্বাধীনতা দিবস বিষয়ক আলোচনা সভা। এতে বক্তব্য রাখেন বিশিষ্ট কমিউনিটি নেতা আলহাজ মোহাম্মদ ময়নামিয়া, আলহাজ দিন মোহাম্মদ আরজুমন্দ আলী, সাজিবুল্লাহ সাজিব, আব্দুল গফ্ফার, আলতাফ হোসেন, শায়কুলক শায়েক, মসলাউদ্দিন মোহাম্মদ ইসলাম, শিশু মিয়া, মাসুক মিয়া, আব্দুল আহাদ, সুরত মিয়া ও জায়ফর আলী প্রমুখ। এবং অনুষ্ঠানটি সার্বিক পরিচালনায় ছিলেন সংগঠনের অন্যতম পরিচালক কামাল উদ্দিন। অনুষ্ঠান শেষে আগত অতিথিবৃন্দ সংগঠনের ভূয়সী প্রশংসা করে বলেন, খুব সুন্দরভাবে অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। যারা দেশের স্বার্থে কাজ করে তারাই দেশের স্বার্থ করবো। বাংলা অ্যাসোসিয়েশন বেডফোর্ড আজকে যে সুন্দর এক মহতি অনুষ্ঠানের আয়োজন করেছে, আমরা তাদের সাফল্য কামনা করছি। বেডফোর্ড সুন্দর বাংলা অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে আমাদের আজকের অনুষ্ঠানে যারা উপস্থিত হয়েছেন তাদের সবাইকে আমি ধন্যবাদ জানাচ্ছি। স্বাধীনতা দিবসের মাধ্যমে নিজের জাতি, নিজের ভাষা, নিজের সংস্কৃতি সম্পর্কে নতুন প্রজন্মকে অভিহিত করার প্রত্যাশা ব্যক্ত করেন সবাই। সাইক্লোক সাহেব ছেলাই বেডফোর্ড। দেশে সংখ্যালঘু সম্প্রদায়ের উপর বর্বরোচিত নগ্ন হামলার প্রতিকার ও মানবতা বিরোধী যুদ্ধাপরাধীদের সর্বোচ্চ শাস্তির দাবিতে ব্রেসিয়া আওয়ামী লীগের উদ্যোগে এক প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। ইতালির ব্রেসিয়া থেকে বিস্তারিত জানাচ্ছেন আমাদের প্রতিনিধি এমদাদুল হক এমদাদ। সংখ্যালঘু সম্প্রদায়ের উপর বর্বরোচিত নগ্ন হামলার প্রতিকার ও মানবতা বিরোধী যুদ্ধাপরাধীদের সর্বোচ্চ শাস্তির দাবিতে ইতালি আওয়ামী লীগ ব্রেসিয়া শাখার আয়োজনে নতুন প্রজন্মের চূর্ণ ও তার সহযোগীদের বিশেষ উদ্যোগে আর সহযোগিতায় স্থানীয় একটি বাংলাদেশি রেস্তোরাঁয় এক প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলামের সভাপতিত্বে হাসান ইমাম ও সোহেল মজুমদার শিপনের পরিচালনায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন হাবিবুল হক হাবিব, ইকবাল আহমেদ, জহিরুল ইসলাম আমিন, মেহেদি হাসান মিন্টু, আব্দুল মালেক, মেজবাউল
হক তারেক, মোহাম্মদ বাবুল হোসেন মনির, জালাল হালওয়াদা ছাড়াও অন্যান্য নেতৃবৃন্দ। বক্তারা বলেন, একাত্তরে জামাত শিবির যেভাবে মানুষ হত্যা করেছে, চল্লিশ বছর পর তা আবার বাস্তবে দেখালো। তারা আরো বলেন, বিএনপি ও জামাত মিলে গত কিছুদিন থেকে দেশের সংখ্যালঘু সম্প্রদায়ের বাড়িঘর পুড়িয়ে দেয় ও মন্দির ভাঙচুর সহ নিরীহ লোকদের উপর যে অত্যাচার করেছে তা প্রতিহত করতে হবে। এই জন্য যতদিন পর্যন্ত যুদ্ধ অপরাধীদের বিচার কাজ সম্পন্ন না হয় ততদিন সকলকে সজাগ থাকতে হবে, শত বাধা উপেক্ষা করে যুদ্ধ অপরাধীদের বিচার করা হবে, আর জামাত শিবিরের সাথে কোনো ধরনের সম্পর্ক না রাখার কথাও বলেন। এই যুদ্ধ অপরাধীদের বিচারের জন্য আমরা সব সময় একতাবদ্ধ থাকব। জাতীয় পতাকায় অগ্নিসংযোগ করে বাংলার মাটিতে আবার ঘুরে বেড়াচ্ছে, আমরা ধিক্কার জানাই জামাত শিবিরকে, যারা বাংলার পতাকা মানে না, শহীদ মিনার মানে না। ইতালির এশিয়া থেকে এমদাদুল হক এমদাদ, চ্যানেল আই। ইতালির বোলোনিয়ায় গ্লোবাল ফাউন্ডেশন ফর হিউম্যান রাইটস এর আয়োজনে বাংলাদেশে চলমান সহিংসতা এবং ওলামায়ে কেরামদের সাথে বৈরী আচরণের অভিযোগ এনে প্রতিবাদ সমাবেশ করেছে ইতালির বোলোনিয়ায় গ্লোবাল ফাউন্ডেশন ফর হিউম্যান রাইটস। আলমগীর হোসাইনের পরিচালনায় এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গ্লোবাল ফাউন্ডেশন ফর হিউম্যান রাইটস এর সভাপতি মাহমুদ আহমেদ নাইম। বক্তব্য রাখেন বাংলাদেশ সমিতির সাবেক সভাপতি রফিকুল ইসলাম আলম, জিলুর রহমান মান্নান, বাংলাদেশ সমিতির সাধারণ সম্পাদক হাবিবুর রহমান সোহেল, বোলোনিয়া বিএনপির সভাপতি মুমিনুল ইসলাম, সাধারণ সম্পাদক আব্দুল করিম, সমাজসেবক মাহবুবুর রহমান, সমাজসেবক মাহফুজ জাহাঙ্গীর তুষার প্রমুখ। অনুষ্ঠানে বাংলাদেশে বর্তমান সহিংসতার উপর একটি ভিডিও চিত্র প্রদর্শন করা হয়। এই ছিল আমাদের আজকের আয়োজন। শেষ করার আগে আবারও জানিয়ে দিচ্ছি খবরের প্রধান শিরোনামগুলো। ইউকের ইমিগ্রেশন সার্ভিস নিয়ে অব্যাহত চাপে ইউকে বিএকে বিভক্ত করার সিদ্ধান্ত হোম সেক্রেটারির। রাজনীতি থেকে বিদায় নেওয়ার সিদ্ধান্ত সাবেক ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী লেবার নেতা ডেভিড মিলিব্যান্ডের। ইসল্যান্ডেন বিএনপির উদ্যোগে বাংলাদেশের ৪২তম জাতীয় দিবস উদযাপন। এই ছিল আমাদের আজকের আয়োজন। আগামীতে আমাদের খবর দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। ভালো থাকুন, আল্লাহ হাফেজ।